আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি ছোট বোনের মেয়ের সাথে, ওর নাম কারিমা, ওকে নিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম। তো ওর জন্য কি কি শপিং করা হলো একটু দেখাই, ও কি কি জিনিস কিনলো আমাকে সাথে নিয়ে। কারিমা, খালামণিকে হেল্প করো, তুমি কি কি আজকে কিনলা একটু দেখাও। প্রথমে এটা না, প্রথমে বোরখাটা দাও। খুব সুন্দর একটা বোরখা কিনেছে, বোরখা দেখাচ্ছি। এটা খুলতে হবে, একটা খুলো। এখানে মেলে ধরো, বোরখাটা আমার কাছে খুব ভালো লেগেছে, একেবারে ডার্ক নেভি ব্লু কালার। কালারটা ডার্ক নেভি ব্লু কালার। এটা নিচের প্যানেলে বোরখাটা কিনে নিয়ে আসলাম। বোরখাটা নিয়েছে 1400 টাকা, না? হ্যাঁ, 1400 টাকা নিয়েছে। আরেকটা দেখো, আর কী কী কিনলা। ড্রেসটা বের করো। কিছু লেস কিনে নিয়ে আসছি, ওড়না জামায় লাগানোর জন্য লেস কিনে নিয়ে আসছি। লেসগুলি বলেছিল 40 টাকা গজ, আমরা 20 টাকা গজ করে নিয়ে আসছি, ঠিক না কারিমা? হ্যাঁ। এখন ড্রেস দেখাও, কি কি ড্রেস কিনলা। জামাটা, এটা গলায় কাজ, জামাটা খুব সুন্দর। ওরা কক্সবাজার যাবে, কক্সবাজার যাওয়া উপলক্ষে এই শপিংগুলি করা। বোরখা কিনেছে, জামা ড্রেস কিনেছে, ড্রেসগুলি বানাতে হবে। আচ্ছা, এটা ওড়নাটা দেখা, ওড়না সেলোয়ার, ওড়না সেলোয়ার, ওড়নাটা পুরো ভালো লাগবে। এইভাবে দেখিয়ে দিই, এই যে ওড়নাটা, আর সেলোয়ারটা মেরুন কালার, না? এই ড্রেসটা কত নিচ্ছে? এটা 1100 টাকা নিয়েছে। আর এই একটা ড্রেস, এটাও খুব সুন্দর একটা ড্রেস। এই দুইটা ড্রেসের জন্য লেস কিনে আনলাম, এটার জন্য নিয়েছে 750 টাকা, না? হুম, এটা 750 টাকা। অন্য সালাটা একটু দেখো, এটার ক্যাটালগটা হচ্ছে এটা। এখন অন্য সালার দেখিয়ে দেখ, এটা অন্যটা। এটা সালোয়ারটা, আরেক সেট কোথায়? আরেক সেট নিচে রয়ে গেছে, আমরা দোতলায় উঠে গেছি, আরেক সেট নিচে রয়ে গেছে, দেখাতে পারলাম না। সেটা ইয়েলো কালার ড্রেসটা, আর এক জোড়া স্যান্ডেল কেনা হয়েছে। এখানে যা কেনাকাটা কারিমা করেছে সব কক্সবাজার যাওয়া উপলক্ষে, ঠিক না? বাইরে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, এখানে 16 তারিখে ভোট, না? শুনতে পাচ্ছেন? এই তো কেনাকাটা করলাম কারিমাকে সাথে নিয়ে, কারিমারা খুব মজা করবে। আর এখানে পিচ্ছি তামিম গেম খেলছে। তামিম, একটু সবাইকে হাই বলে দাও, বলে দাও সবাই ভালো থাকেন, বলে দাও, বলো সবাই ভালো থাকেন। তামিম, একটু বলে দাও হাই। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।